দেখ যোগু, মুক্তবামনী কিন্তু এখনো মরেনি। তার জীবদ্দশায় এ বাড়িতে কোনো রান্নার লোক ঢুকবে না, আমি ঢুকতে দেব না। এতকাল কোন বামুন্দিনী ছিল? সেই তো, এতকাল কি লোকে না খেয়েছিল? আচ্ছা, উল্টো কাণ্ড ঘটালে তোমরা মা বেটাতে। তোমাদের বাড়িতে যখন কোনো লোকের দরকারই নেই, আমি শুধু শুধু একটা বামুনের মেয়েকে আশা দিয়ে নিয়ে এলুম, তারপরে তাকে নিরাশ করে পাপের ভাগিদার হয়ে গেল। না না না, আর তোমার মেজে পুত্তুরি বা কি পিসি, হ্যাঁ কোনোভাবে ঢং করে ও সমস্ত উল্টোপাল্টা কথা মামিকে বলে এলো কেন? সে তাকে গিয়ে শুধু তুই বা কোন আক্কেলে আমার সঙ্গে কথা না কই রান্নার লোক নিয়ে এলি? তোমার ভাজ এমন গুঁতো লাগালে তোর মায়ের কি আমার সংসারে নাক না গলালে পেটের ভাত হজম ছিল না? অফিসি অফিসি শোনো না, বলছি কি যে নিয়েই যখন এসে পড়েছি, বামুনের মেয়ে তো রেখেই দাও না, তোমার বৌমাদের একটু খবরদার যোগ্য। ফের যদি বলেছিস তোদের সঙ্গে কিন্তু আমার সব সম্পর্ক চুকে যায়। থাকো বামুন বউ, আমাদের রান্নার লোকের দরকার নেই গো, তুমি যাও, এই নিয়ে যাও। দরকার আছে বামুন দিদিকে রেখে যেতে। বামুন দিদি থেকে যাবে? আমি মানা করছি, তাও থেকে যাবে? তুমি কি আমার উপর হুকুম চালাতে এসেছো নাকি? তোমার হুকুম মেনে আমাকে চলতে হবে? আসপত্তা কেন দেখ একবার, কথা কেন হুকুম চালাচালির নয়, আর অবুজের মতো রাগারাগিরও নয়। ভাসুর ঠাকুরকে কেন বলছেন? উনি তো ভালোই করেছেন। আজকের দিনে একখানা বামুন ঠাকুর জোগাড় করা তো চাটখানি কথা না। করে একবার আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। সে আমাদের এই বিপদে তিনি তো উদ্ধার করেইছেন, দিদি একা কদিক দেখবে। শোন একবার, আমরা যেন কিচ্ছুটি করি না, পদ্মির জন্য একেবারে পরানটা ফেটে যাচ্ছে। অজলা করে কেন, সে একা কেন করবে? তোমরা আর বউরা কি সব চালচিত্র হয়ে বসে থাকার জন্য আছো? পারু যতদিন না সুস্থ হচ্ছে, আমি হেসেলে কত ঢুকতে পারবো ঠিক জানি না। এমনিটা কত হেসেল সামলাচ্ছেন। আর সে যে বউ, ছোট বউ খানিক হাতে হাতে এগিয়ে দেয় ঠিকই। আর অন্য সময়, অন্য সময় কি আমরা ছোট জগন্নাথে বসে থাকি নাকি? কুটনো কোটা বাটনা বাটা হাতে হাতে এগিয়ে দেওয়া, আর যেদিন নিজেদের পালা থাকে সেদিন তো পুরোটাই একাই করি, কি রে বল? তোমরা কিছু করো না সে কথা তো কইনি, তবে যোগ্যি তো সব দিদির ওপর দিয়ে যায়।
তার নিজের শরীর খারাপ হোক, ছেলে মেয়ের অসুখ হোক, যাই হোক, হেসেলে না ঢুকে তার জোনে। এই এতগুলো মানুষের রাঁধা বাড়া গুছানো দিদি যেমনটা করে পারে, আমরা কি তেমনটা করে পারি? সে কোন কাল থেকে দেখে আসছে, 10 বছর আগে সে যেমন পারত, আজও সে তেমন পারবে? বেচারি তো অসুস্থ হওয়ারও ফুরসত নেই। হ্যাঁ সেই তো, বেচারি সংসারে কাজ করবে, সে আবার বেচারি। হ্যাঁ গো বেচারি বড় বউ, তোমার যে এত কষ্ট হচ্ছে তা আমাকে বলোনি কেন? আমি মা, আমি তো দিদি কোনো কালে মুখ ফুটে কোনো কিছু কয়েছে যে আটকই? তবে আমরা কি অনেক একটু বেশি দেখতে পাব, বাড়ির বউরা হেসে সামলাবে, এটা আবার নতুন কি কথা? আমি হেসে সামলাইনি, অত জনার রান্না একা হাতে করেছি, কটা রাধুরি ছিল কেউ ছিল না, হেসেরও সামলেছি, ছেলেদেরও মানুষ করেছি, ওসব মানুষ হয়েছে কিনা একটাও জানি না। মা মা, সংসারে সবার যদি আপনার মতো ক্ষমতা থাকবে তবে তো সংসারের বাকি সবাই অলস অকর্মণ্য হয়ে থাকবে, হাত পা গুটিয়ে বসে থাকবে, কারণ একজনই সবার কাজ করতে পারে। সময় বদলালে সব বদলায়, আর সেটা মেনে না নিলে সংসার অচল হয়ে পড়ে। আমাদের সংসারে এখন একজন রাঁধুনির দরকার, তাই সে এসেছে। ওকে রাখুন। তোমার কাজের জায়গা, ভালো করে সব কিছু বুঝে শুনে নাও, আমার দায়িত্ব শেষ কিন্তু আমি চললুম। পিসি গো, আমার পিসির জন্য এই রকম একখানা টক্কর দরকার ছিল। চলি গো পিসি, মেজো বৌমা আসি গো, বৌমা এলাম গো, এলাম, ভালো থেকো সবাই। মেজবউ, ও মেজবউ, তুই নিজে নিজে কি করে অমনটা ঠিক করে ফেললি বল দেখি? তুই আমাকে কিচ্ছুটি বললি নে, জানালি নে। ওরে আমি তো তোদের বলেছিলুম তোদের কাউকেও হেসেল সামলাতে হবে না, ও আমি একাই সামলে নিতে পারবো কোনে। সে যে তুমি পারবে আমি খুব জানি দিদি। তবে তবে কেন অমনটা করলি বলতো? তোমারও তো বয়সটা থেমে নেই দিদি, সারাদিনে একটিবারও নিজের দিকে তাকাও, সারাক্ষণ ওই হেসেলে পড়ে থাকবে, তার চেয়ে বরং মল্লিকাটার সঙ্গে না হয় একটু সময় কাটালে, কেউ তোমার সঙ্গে কথা কওয়ার খানিক ফুরসত পেল। কিন্তু ওই হেসেলে থাক, আর ও তো সেদিকে ছায়াও মারায় না। তুই ওসব কথা রাখ দেখিনি, সারাটা দিন আমি বা কি করবো বলতো? আয়েশ করবে দিদি, অনেক তো দিয়েছো এই সংসারকে, সারাটা জীবনই তো দিয়ে দিয়েছ, এটুকু আয়েশে এখন তোমার অধিকার হয়েছে। সংসারের পুরুষ মানুষের তোমাকে নিজের থেকে তা দেবার কথা, কিন্তু অত ভাগ্য করে তো বাংলাদেশে মেয়ে মানুষ জন্মায় না, তাই এটুকু আমি তোমাকে ছিনিয়ে দিলুম। এতে যে নিজেরও স্বার্থসিদ্ধি করিনি তা কিন্তু ভেবো না,
অত স্বার্থহীন মেজ বউ নয়। অত শত আমি বুঝিনি, তুই কিন্তু ওই বামুনদিকে বিদায় করবি করবি আমি বলে রাখলু। বিদায় করব, বিদায় করব কি বলছ? তুমি যে বড় অভাবী মানুষ, স্বামী ঘরে সংসারে তাকেও তো দেখবার মতো কেউ জোটে না, তাই গতরে খেটে নিজেকে আর ছেলেকে বাঁচাবার চেষ্টা করছে। ও ছেলে 7 বছর বয়স, সর্বক্ষণ রোগে ভুগে গো, ওষুধপত্রও ঠিক মতো দিতে পারে না। কি বললো জানো? বললো ভাত খাওয়াতে পারি না, ওষুধ জোটাবো কোথেকে, আর তাকে বিদায় করে দেবো। কি তুমি সইতে পারবে? সে এত কথা তোকে বললে? হয়েছে তো, সে বড় ভয় আছে, এখানে কাজ না জুটলে তাকে যে আবার পথে বেরোতে হয়। তোমার পেটে পেটে এত ছিল তত জানতুম না, বামুনদি জোটালে তাও আর যোগু দাদাকে দিয়ে। হ্যাঁ, যা করেছি তা সকলের ভালোর জন্যই করেছি। না সে ভালোই করেছিস, তবে কি জানিস ওই খরচাখানিক বেড়ে যাবে তো। সে না হয় বড়দা আমি দিয়ে দেবো, এই বাড়িতে আসাই স্টক। যেভাবে কথা শুনছি তাতে মনে হচ্ছে রাধুনী রেখে এই 14 পুরুষের মুখে আমি কালি লেপে দিয়েছি, সুতরাং প্রায়শ্চিত তো আমাকেই করতে হবে। ও নিয়ে তুমি ভেবো না। কি ব্যাপার বলো তো মেজদা, ওটা সকলের কথা ভেবে রাধুনী জোটালে, আবার তার মাইনেপত্র নিজে দায়িত্ব নিচ্ছ, তোমার হলোটা কি? হ্যাঁ ভীমরতি হয়েছে। সে কি আজ হয়েছে? সে তো তোমার পুরনো রোগ। এই বকাস না কিন্তু, দেখি যোগু দাদার রাঁধুনি রান্না মুখে রুচবে তো। মুখে রোচে কিনা দেখি। এ ঠাকুর, 5 পয়সার হরিণ লুটতে খাবার যেন ভালো না লাগে। না না না, বামুন দিদিকে তাড়াবো না, ও সব খুটনো খুটিয়ে বাটনা বেটে দেবে, খালি রান্নাটা। বাহ বেশ বেশ হয়েছে কিন্তু রান্নাখানা। মজার ঘন্টখানে যা হয়েছে না তোফা। অতগুলো কথা বলছিলি, আর একটু মোচা দাও না, ভাতটা মনে হচ্ছে আজ আমার একটু বেশি খাওয়া যাবে। যা রেঁধেছে ফার্স্ট ক্লাস। না মেজদা, এই এতদিনে একটা কাজের কাজ করলে, বলি এবার তোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম পদ না দিয়ে ওকে দিয়ে। হ্যাঁ
এক রান্না খেয়ে খেয়ে মুখে এবার পুচে গেল। রাধুনির চাকরি একদম পাক্কা। তুই গেলে তোর বোনের অকল্যাণ হবে। কে বলেছে সব কথা? চ যা, বোনের কাছটায় গিয়ে বস। ছোট বউ, এখানে ওকে পরিয়ে দিও, এটা ওর ভারী পছন্দের শাড়ি। না, আমি যাচ্ছি, ঠাকুমা বলেছে বেশি দেরি করতে না।